মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে হচ্ছে সানডে, আর কালকে তো একটু লেটেই শুয়েছি, প্রায় বেজে গেছে 12:30 বেজে গেছে, আর মেয়েও এত টায়ার ছিল ঘুমিয়ে গেছে আর ওঠেও নি, এখনও স্টিল ঘুমাচ্ছে, শুধু ওকে খাইয়ে দিতে হচ্ছে, ব্যাস ও একদম ঘুমাচ্ছে। আর এখন আমরাও জাস্ট উঠলাম, এখন বাজে অলমোস্ট 9:30, আর মাও এখন উঠেছে, মা এখন টিঙ্কাকে খাওয়াচ্ছে। তো আজকে দিনটা শুরু হলো, বাইরে তো বৃষ্টিও পড়ছে, আজকে ওয়েদারও ভালো আছে, দেখা যাক কী কী হয়। সেরকম কোনো আমাদের প্ল্যান নেই বাইরে যাওয়ার, দেখি আজকে কী কী করা যায়। এখন এসে গেছে মর্নিং টি অ্যান্ড বিস্কিট। সো এখন বাজে 1:00, আর এখন আবার আমরা বেরোলাম, যাচ্ছি এখন ওই বাড়ি, আর কিছু কাজ আছে আজকে প্লাম্বিং নিয়ে, কিছু মানে প্লাম্বারের সাথে কথা বলার আছে, তো তাই জন্য আজকে যাচ্ছি, কিছু ডিসকাশন আছে। আর এখন শুধু ওই বাড়ি আর এই বাড়ি, ওই বাড়ি এই বাড়ি, এরকমই আপডেট তোমরা পাবে, মানে বেশিরভাগ ওই বাড়িতেই এখন কাজ আছে, যেহেতু ইঞ্জিনিয়ারের কাজ বুঝতেই পারছো অনেক টাইম টেকিং, অনেক প্ল্যানিং করে করতে হবে, তো তাই জন্য এখন যাচ্ছি। এখন বাজে 5:45, আর আমরা জাস্ট এখন ঢুকেছি, মানে এত মিটিংয়ের পর মিটিং চলছে, এর সাথে এই কনসালটেন্ট কনসাল্ট করছি, মানে পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, এখন করব লাঞ্চ, আর এখানে আছে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, এখানে আছে পাবদা মাছের কারি, এখানে ভাত আছে, এখানে ভাত, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, মানিয়ে চলে এসেছে, আর মনে হয় চিকেন আছে, আর এখানে আছে চিকেন কারি। সো চলো এবার খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, আবার বেরোতে হবে, মানে এখন পুরো হেক্টিক শিডিউল। সো এখন বাজে হচ্ছে 7:00, আর আবার আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে কিছু মানে স্যানিটারি প্রোডাক্ট দেখতে, আর ওখান থেকে ফেরার পথে যাবো হোম টাউন কিছু ফার্নিচারও দেখতে। সো চলো এখন বেরোই, বাইরেও পড়ছে আবার বৃষ্টি, তো এখন বেরোই, এসে কী কী হলো তোমাদের সব আপডেট দিচ্ছি। কিছু জিনিস কালকে ডেলিভারি হবে, কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি ডায়মন্ড প্লাজা হোম টাউন, সেখান থেকে কিছু জিনিস আমরা মানে সিলেক্ট করে রাখি, আর যদি এখন হয় তো, এখন বেশি টাইমও নেই, কজ 8:30 অলমোস্ট বেজে গেছে, তো দেখি কতটা কি হয়। ঢুকছি এখন ডায়মন্ড প্লাজা। ফার্স্টে যাচ্ছে মোট ফান ইন্টেরিয়ার্স, এখানে আমরা এইরকম টাইপের বেডগুলো দেখছি, এখানে একটা দেখেছি, এখানে আর একটা বেড যেটা রাখা আছে সেটাও দেখেছি, যে এরকম টাইপের, এটা পুরো হাইড্রোলিক আছে। তো এখন মোটামুটি বেজে গেছে 10:00, তো আমরা এই মামা বলেছে যে স্যানিটারি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে, সেগুলো কালকে ডেলিভারি আছে, তো সেইগুলো হবে। আর আমরা হোম টাউনে ওখানে গেছিলাম, তো আমাদের যে যে জিনিসপত্রগুলো মানে ঘরে রাখার জন্য যেগুলো কেনার জন্য সেগুলো আমরা দেখেছিলাম, তো মোটামুটি পছন্দ হয়ে গেছে সেগুলো, তো আমরা এর মধ্যে এবার যাবো, সেটা পারচেজ করবো, হোপফুলি সেটা হয়তো 15 আগস্টে হয়তো যাবো, সেটা পারচেস করবো, বাট সেটা ভেতরের যে ইন্টেরিয়ার কাজগুলো আছে সেগুলো কমপ্লিট হওয়ার পরই তারপরে ওটাকে আমরা ডেলিভারি দেবো, দিয়ে তারপরে আমরা আমাদের মতো করে একটু কিছু গুছিয়ে নেবো। তো মোটামুটি এখন মোটামুটি তোমরা ধরে রাখো এই মাসখানেক এখন এরকম যাবে, মানে এই বাড়ি ওই বাড়ি দৌড় যাবে এখন চলতেই থাকবে, কারণ বারবার করে গিয়ে যেতে হবে, কারণ কিছু প্লাম্বার আছে, তারপর আছে তোমার ইন্টেরিয়ার লোক আছে, তাদের কাজ হবে, তাদের ওখানে গিয়ে দেখতে হবে, টাইম দিতে হবে, পেন্ট হবে, কালার হবে, বাট আলটিমেট যেদিনকে হবে ফাইনাল সেদিনকে আমরা লুকসটা ডিসক্লোজ করব, তো তোমরা আরেকটু কিছুদিন অপেক্ষা করে নাও, আর তার মধ্যে আমাদের যে নতুন নতুন ব্লগগুলো আসবে সেগুলো তোমরা দেখো। ডিনার এসে গেছে, ভাত আর চিকেন কারি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর এরপর আমরা ডিনারটাও করবো, ডিনারটা মামন তোমাকে দেখিয়ে দেবে তোমাদেরকে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা।